বঞ্চিত আমরাই পশ্চিম পাড়া ছিল যখন আমরা ভালো মানুষ বলে আমাদের কষ্টটা আমাকে আমি যদি এক গ্লাস জল খাই দেবেন না কেন দেবো না আমাকে এক গ্লাস জল দিদি এসছেন প্রচার করবে আপনি প্রধান হয়েছেন তো আপনি হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ এসেছিলেন ভোট প্রচারে, সেখানে আপনার যে কৃষ্ণনগর এলাকা সেখানে আপনারা বাধা দিয়েছেন ভোট প্রচারে, তো কি বলবেন? বাধা দিয়েছে বলতে এটা প্রথমত ভুল, বাধা তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষিপ্ত, কারণ সাধারণ মানুষ চায় না, কারণ ভোট প্রচারের সময় একমাত্র ওনাদের দেখা যায়, বাদ বাকি সময় ওনাদের একদমই দেখা যায় না। আর যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো ওনারা দিয়ে যান সেগুলো একদমই কাজে লাগে না। প্রথমত আমাদের এখানে যেটা বলবো, কোনো ডেভেলপ হয়নি, গ্রামের কোনো উন্নয়ন তো হয়নি, আর জলের সমস্যা প্রচুর আছে। জব কার্ডের টাকা যে তৃণমূল যারা নিয়ে এসেছিলেন ওনাদের হচ্ছে ওনাদেরই ফ্যামিলির, যে আমার পঞ্চায়েতের মেম্বার একজন প্রতিনিধি অর্চনা চ্যাটার্জি, ওনার নামে জব কার্ডের টাকা এসছে। তাহলে দিদি কি ওপর থেকে বসে কিছু দেখতে পাচ্ছেন না যে গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না? আজকে খানাকুল আমার যেরকম বিধানসভা অনুযায়ী যে প্রোগ্রাম শিডিউল অনুযায়ী প্রোগ্রাম এসেছিলাম, যিনি ওর বর্তমানের নাম সরস্বতী দাস, উনি হচ্ছেন খানাকুল টু এর প্রধান, উনি খানাকুল টু এর প্রধান। আমি বললাম আমি এক গ্লাস জল খাব, উনি বললেন এখানে কোনো উন্নয়ন হয়নি। আমি তখন বললাম আপনি একজন প্রধান, তো আপনি প্রধান হিসাবে যদি আমি আপনার পঞ্চায়েতে যাই সেখানে কি আপনি নামিয়ে দেবেন? প্রধান হিসাবে তো কর্তব্য, তাহলে নিশ্চয়ই আপনি একক প্রধান, মানে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে দলমত নির্বিশেষে, তাহলে ওনারা কুক্ষিগত চাইছেন ওনার দলকে। আমার মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে স্বাস্থ্যসাথী শুধু কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য নয়, লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের জন্য নন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া। তাহলে ওনাদের পায়ের তোলার মাটি তো সরে যাচ্ছে, তাহলে ওনাদের কাজই হবে এখন ঝামেলা করা, দ্বন্দ্ব করা, বিভেদ করা, যেটা করে আসছে। কারণ আমি নাম করছি না, একটা ধর্মীয় স্থানে গিয়ে কিভাবে নোংরামো করতে হয় সেটা মনে হচ্ছে কালকে আমরা টিভি চ্যানেলে গিয়ে দেখেছেন, এটা ওনাদের কালচার।